নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, আমি যে গতকাল বলেছিলাম যে WBSI এবং কনস্টেবলের প্রিলি এবং মেন্সের তোমাদের স্ট্র্যাটেজি বলবো, তো সেই উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটা আমার বানানো। তো চলো বন্ধুরা, আমি আমার তরফ থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তো সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেবো। খুব ছোট্ট রাখবো ভিডিওটা, ঠিক আছে, কিন্তু খুব ইউজফুল হবে তোমাদের জন্য ভিডিওটা। তো চলো বন্ধুরা, শুরু করি। আগে একটা একটা কথায় আসি, কনস্টেবলের কথাটাতেই আগে আসি। তো WBSI কনস্টেবলের ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকেই জানো। যে সমস্যা প্রথম দিকে হয়েছিল সেই সমস্যা মিটেই গেছে, তো আশা করি তোমরা ফর্ম ফিল আপ করছো এবং কোনো সমস্যাই হচ্ছে না। তো এবারে তোমরা কিভাবে এগোবে? ফর্ম ফিল আপ হয়ে গেলে পড়াশোনাটা তো করতে হবে, নাহলে চাকরিটা পাবে কী করে, তাই তো? তো কীভাবে করবে বলো তো? আগে প্রথমে জিকের কথাটায় আসি। তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছি যে তরুণ গোয়েল এবং লুসেন্ট, যদি বাংলা ভার্সানের ছেলে হও, মানে বাংলা ভার্সান যদি প্রেফার করো, তাহলে তরুণ গোয়েলে একটা বাংলা ভার্সান বেরিয়েছে, তো তোমরা সেটাকে দেখতে পারো। এবং লুসেন্টটা হচ্ছে তোমার পুরোটাই ইংরাজি ভার্সানে, ওটা বাংলা ভার্সান এবং ইংরাজি ভার্সান দুজনেই ইউজ করতে পারে, ওটা নিয়ে কোনো মানে প্রবলেম নেই। এবার আসি ইংরাজি ভার্সানটার কথায়। ইংরাজি ভার্সানে হচ্ছে তোমার তরুণ গোয়েলের ইংরাজি আছে, ঠিক আছে, তরুণ গোয়েলেরই মানে হচ্ছে তোমার ইংরাজি ভার্সানের জিকে বই, আর এবং লুসেন্টের ইংরাজি ভার্সানের জিকে বই, ব্যাস তোমরা এই দুটো বই বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেরই ছেলেরা ফলো করো এটা, ঠিক আছে। আর তোমরা যারা হিন্দি মাধ্যমে আছো, লুসেন্ট তোমার হিন্দি ভার্সানের আছে, তো তোমরা সেখান থেকে করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে তোমার জিকের স্ট্র্যাটেজি মেন। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে এই বই থেকে আমার পড়া হয়ে গেছে, খুব ভালো করে রিভিশন হয়ে গেছে, তাহলে তোমরা দেব এন দত্তের, বাংলা ভার্সানের কথা বলছি, দেব এন দত্তের একটা জিকে বই আছে, সেই জিকে বইটা তোমরা ফলো করতে পারো, খুবই ভালো বই। তবে আমার ব্যক্তিগত অভিমত যেটা, সেটা হচ্ছে যে তোমরা যদি লুসেন্টা তরুণ গোয়েলটা খুব ভালো করে পড়ো, পরীক্ষাতে 95% উপরে তোমরা স্কোর করে আসবে, এটুকু আমি তোমাদের এখনই বলতে পারি। তো তোমরা কিভাবে পড়বে দেখো, ইতিহাস, ভূগোল এবং পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ কনস্টিটিউশনটা তোমরা তরুণ গোয়েল থেকে পড়ার চেষ্টা করো, এবং সায়েন্সের পোর্শনটা, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি পোর্শনটা তোমরা লুসেন্ট থেকে পড়ো। এবার যে আছে মিসলেনিয়াস বা বিবিধর পোর্শনটা, সেটা তোমরা লুসেন্টের মিসলেনিয়াস পোর্শনটাকে খুব ভালো করে পড়ো, মানে ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন দ্য কম্পিটিটিভ এক্সামস, এইখানটা তোমার খুব ভালো করে দেওয়া আছে। এছাড়াও তোমার যদি হয়ে যায়, তখন তুমি তরুণ গোয়েলের মিসলেনিয়াস পোর্শনটা দেখতে পারো। এছাড়াও তোমার বায়োলজিটাও খুব ভালো আছে তরুণ গোয়েলে, এটুকু আমি তোমাকে বলতে পারি। তবে লুসেন্টে মোর দেন সাফিসিয়েন্ট আছে, এটুকুও আমি তোমাকে বলতে পারি। তাই বলে দিচ্ছি যে ইতিহাস, ভূগোল এবং কনস্টিটিউশন তরুণ গোয়েল থেকে পড়ো, এবং সায়েন্স এবং মিসলেনিয়াস পোর্শনটা তোমরা লুসেন্ট থেকে পড়ো, ঠিক আছে। তো এই গেলো হচ্ছে তোমার জিকের পোর্শনটা। এবার আসি হচ্ছে তোমার ম্যাথের পোর্শনটা। ম্যাথের পোর্শনটা তোমরা বাংলা ভার্সানের যদি কেউ করো, আমি কারোর প্রমোশন করছি না, সুবীর দাসের যে ছায়া প্রকাশন নিয়ে আছে সেই বইটা তোমরা চ্যালেঞ্জার, ওই বইটা তোমরা ফলো করতে পারো, খুবই ভালো বই। এছাড়াও আছে আমাদের ইউনিভার্সাল বুক একটা, চঞ্চল ঘোষ, তো তোমরা সেটাকেও ফলো করতে পারো, দুটো যে কোনো একটাকে ফলো করো, ঠিক আছে। কিন্তু মেথড, যে তোমরা যে মেথডে অঙ্ক করবে, সেটা কিন্তু যেন তোমার নিজস্ব মেথড হয়, কোনো ফর্মুলা মুখস্থ ফট করে করতে যেও না, কারণ ফর্মুলা মুখস্থ করলে কী বলো তো, সেটা তোমরা পরীক্ষা হলে ভুলেও যেতে পারো। তাই বলবো যে তোমরা তোমাদের মেথডে তোমরা অঙ্কগুলো করো, বইতে যে মেথড আছে ওই মেথডে তোমরা নাও করতে পারো, ঠিক আছে, আর নিজেদের মেথডে করো। আর অঙ্কের যে যে চ্যাপ্টারগুলো আছে দেখো, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্টনারশিপ, পার্সেন্টেজ, এই সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে অ্যারিথমেটিকের, এগুলোর প্রত্যেকটাই খুব ভালো করে পড়ো। এবং যে মেনসুরেশনের যে চ্যাপ্টার 2D, মানে হচ্ছে তোমার ত্রিভুজ, সার্কেল, স্কোয়ার, এই সমস্ত মানে বর্গভুজ, সরি চতুর্ভুজ, প্যালালোগ্রাম বা সামন্তরিক, তোমার হচ্ছে ত্রিভুজ, এই সমস্ত জিনিসগুলোকে দেখো। আদারওয়াইজ ওই যে শঙ্কু বা সিলিন্ডার, এই সমস্ত জিনিসগুলো তোমাদের এই পরীক্ষায় আসে না, ঠিক আছে, তোমাদের সিলেবাসেও নেই, ঠিক আছে। তোমরা যদি ওই মেনসুরেশনের শুধুমাত্র ওই 2D ভার্সানটা করো, ঠিক আছে। তোমরা ছায়া প্রকাশনের বইটাও দেখতে পারো ইংরাজি ভার্সানে, তোমরা RS আগারওয়ালের স্যারের বইটাও দেখতে পারো, ওটা হচ্ছে তোমার সম্ভবত ইশান্ত পাবলিকেশন, ঠিক আছে, আমার অতটা খেয়াল নেই, ইশান্ত পাবলিকেশন, ওই বইটাও দেখতে পারো। তবে প্রত্যেকটা চ্যাপ্টার মাইনিউটলি করবে, ঠিক আছে, তাহলেই একমাত্র তোমার অঙ্কের ভয়টা যেটা, সেটা দূরীভূত হবে, এটুকু তোমাকে আমি বলতে পারি। এবার আসি ইংরাজির কথাটায়। ইংরাজি হচ্ছে
তোমরা একটা যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বই উঠিয়ে নাও, সেটা পিকেতে সরকার হতে পারে, ঠিক আছে, বা তোমাদের যে কোনো যদি কোনো ছোটোবেলা বই থাকে সেইখান থেকে তোমরা গ্রামারটাকে খুব ভালো করে পড়ো। এছাড়াও ভোকাবুলারির জন্য একদম স্পেশালি তোমরা এসপি বুকসিটাকে ফলো করো, ঠিক আছে। এসপি বুকসির বইটা খুবই ভালো, ওটা আরিয়ান পাবলিকেশনের বই, ঠিক আছে। আমি আবারও বললাম প্রমোশন কারোর করছি না, ঠিক আছে। তো ওই বইটাকে তোমরা ফলো করতে পারো, একদম চোখ বুঝিয়ে তোমার নাম্বার চলে আসবে। যদিও ইংরাজিটা তোমার মেন্সের জন্য, ঠিক আছে, আমি মেন্সের জন্যই স্ট্র্যাটেজিটা বলে দিচ্ছি, মেন্স আর প্রিলি দুটোরই স্ট্র্যাটেজি, দুটোরই সেম বই, কোনো অসুবিধা হবে না। হাজার একটা বই পড়ো না, কারণ তাহলে হয়তো তোমাদের প্রিপারেশানটা কোথাও না কোথাও খামতি থেকে যাবে। প্রিপারেশানে হয়তো তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তোমরা পারফেক্ট রিভিশন না করার কারণে তোমরা কিন্তু চাকরি থেকে বহু বহু দূরে পিছিয়ে পড়বে, ঠিক আছে। তাই বলছি যে লিমিটেড বই রাখো, ফল অবশ্যই মিলবে। তো এইটা ছিল তোমার কনস্টেবলের, তোমার ওটা বলে দিলাম যে তোমরা এসপি বক্সি বা যে কোনো একটা গ্রামার বই, পিকিতে সরকার হোক বা যা খুশি হোক, তোমরা ওটা ফলো করতে পারো। ওটা নীতি ম্যামেরও একটা বই আছে, নীতু সিং, ঠিক আছে, ওই বইটাও তোমরা ফলো করতে পারো। আর একটা কথা, তোমরা মক টেস্ট দাও, ঠিক আছে, প্রতি সপ্তাহে একটা করে মক টেস্ট দাও। মক টেস্ট দিলে তোমরা তোমাদের লেভেলটাকে বুঝতে পারবে যে কোথায় হলো আর কোথায় খামতি হচ্ছে। যে জায়গাগুলো মক টেস্টে খামতি হচ্ছে সেই জায়গাগুলোতে তোমার আরও ওয়ার্ক করতে হবে, সেই জায়গাগুলোতে আরও ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এই জন্যই মক দেওয়া, মক শুধুমাত্র নাম্বারের জন্য নয়, মক দেওয়া হচ্ছে কোথায় তোমার মানে তোমার দুর্বলতা সেইটাকে ফাইন্ড করবার জন্য হচ্ছে মক, ওকে। তো একটা যে কোনো একটা মক টেস্ট তোমরা একটা নিয়ে নিও, ঠিক আছে, আশা করি তোমরা ভালো ফল করবে। এবং সেটা প্রতিদিন নয়, প্রতি সপ্তাহে যদি দুটো করে দিতে পারো তো খুবই ভালো, কারণ তোমরা তো এখন ইনিশিয়াল স্টেজে আছো। তাই বলবো তোমরা প্রতি সপ্তাহে দুটো করে দাও, ঠিক আছে, তোমাদের লেভেলটাকে একটু দেখো, ওকে। এবার আসি WBSI SI এর ক্ষেত্রে, SI প্রিলির ক্ষেত্রেও সেম কন্ডিশন, সেম বই, ঠিক আছে। শুধু মেন্সের জন্য বাংলা ইংরাজির যে ডেসক্রিপটিভ আছে তার জন্য তোমার ইংরাজির যে ডেসক্রিপটিভটা সেটা হচ্ছে তোমার পিকেতে সরকারের যে বইটা আছে সেই বইটা তোমরা ফলো করতে পারো। প্রেসি ট্রান্সলেশন ওখান থেকে তোমরা ফলো করতে পারো, খুবই ভালো বই, খুবই উচ্চমানের বই, ঠিক আছে। তোমরা ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও যে নতুন ভার্সানের বইটা বেরিয়েছে সেটাতে রিপোর্ট রাইটিংও আছে, খুবই তোমরা সেখান থেকে দেখতে পাবে, খুবই ভালো বই একটা। আর বাংলা ডেসক্রিপটিভের জন্য লীলা রয়ের একটা বই আছে, ওই বইটাও ফলো করতে পারো। সেখানে B2E আর E2B সবই পেয়ে যাবে, ওখানে বাংলা ইংরেজি দুটোই কভার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। ওই বই দুটোকে ফলো করো, বাংলা ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা আছে, ঠিক আছে, ওইখানে তোমরা ভালো স্কোর করতে পারবে। আর একটা কথা মনে রাখবে, মেন্সে স্কোর করবার জন্য মানে ভালো স্কোর করবার জন্য কিন্তু বাংলা ইংরাজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপটাতে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিতেই হবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। আর অঙ্কের ক্ষেত্রে তোমরা ডেসক্রিপটিভভাবে যে অঙ্ক করছো ওগুলোকেই করবে, জাস্ট ডেসক্রিপটিভ ওয়েতে, ঠিক আছে। ভালো করে বুঝলে ডেসক্রিপটিভ করা কোনো ব্যাপার নয়, যে অবজেক্টিভ করতে পারবে সে ডেসক্রিপটিভও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। যদি ভালো করে বোঝো ম্যাটারগুলোকে, ভালো করে বোঝো, কোয়ান্টিটির ওপর জোর দেবে না, কোয়ালিটির ওপর জোর দেবে সবসময়। এটাই আমার সাজেশান থাকবে, যে তুমি একটা একদিন 100টা অঙ্ক করে ফেললে, ঠিক আছে, কিন্তু তোমার রিটেন হলো 10টা, ও করে লাভ নেই। কিন্তু তুমি 30টা অঙ্ক করো যেন 30টাই রিটেন হয়, ঠিক আছে, এরকমভাবে করবার চেষ্টা করো, আশা করি ভালো হবে, এটাই আমার অভিমত। আর একটা কথা, অঙ্কেতে কিন্তু SI মেনে পুরো স্কোর করা যায়, এটুকু আমি তোমাদের বলতে পারি। কিভাবে করবে, অঙ্কগুলোকে খুব ভালো করে দেখো। আরএস আগরওয়াল স্যারের বইটা বা SN যে সুবীর দাসের বইটা আছে ওই দুটো বই খুব ভালো করে পড়ো, ওখানে ডেসক্রিপটিভ করে করা আছে, আমি দেখেছি। বিশেষ করে আরএস আগরওয়াল স্যারের যে বইটা আছে ওখানে ডেসক্রিপটিভ করে করা আছে। তো এই বই দুটোকে তোমরা দেখতে পারো, খুবই ভালো হবে। তবে চঞ্চল ঘোষের বইটা তো শুধুমাত্র তোমার ফর্মুলা বেসিকই আছে, ওইটা মেনের জন্য অতটা কারিগর মানে তোমার কী বলবো মানে অতটা ইউজফুল হবে না, ঠিক আছে, আমার যতটুকু মনে হয়। তাই তোমরা সুবীর দাস বা আরএস আগরওয়াল স্যারের বইটাকে ফলো করতে পারো। এবার আসি GK পোর্শনটা, WBSI মেন্সের, ঠিক আছে। WBSI মেন্সের GK পোর্শনটা কী হবে, তোমরা মাধ্যমিক লেভেলের যে সমস্ত সেই এরকম মোটা মোটা যে বইগুলো আছে ওই বইগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে। বা তোমাদের বললাম যে লীলা রয়ের যে বইটা আছে ওখানেও WBSI মেন্সের যে বিগত বছরের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে ওখানে টু দ্য পয়েন্ট করে দেওয়া আছে, 2 নম্বর 4 নম্বর এই ধরনের কোশ্চেনগুলোকে ওখানে দেওয়া আছে। তবে সবথেকে ভালো হবে যে পুরনো দিনের বইগুলো আছে ওইখান থেকে তোমরা যদি পড়তে পারো খুবই ভালো হবে। আগামী দিনে আমি WBSI মেন্সের GK
কিছু নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো থেকে দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কিভাবে তোমরা সামনের দিকে এগোবে এসআইমেন্টসের জিকের জন্য। আর আমি তো তোমাদের ইংরাজির জন্য কারেকশন দিয়েই যাচ্ছি, তো তোমরা সেটা দেখতেই পারো। ওটা এসআইমেন্টস এবং তোমার কনস্টেবল মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসআইমেন্টসও তোমার তোমার সিনিয়র অ্যান্টো এগুলো থাকবে, এছাড়াও এডর থাকবে কয়েকটা, স্যার গুটি কয়েক 5-6টা মতন থাকবে, কিন্তু তবুও সেগুলোকে তো করতে হবে, না করলে কী করে হবে। তো তাই বলছি যে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমার এরর কারেকশান এছাড়াও বিভিন্ন ধরনের আদার্স জিনিস আমি করিয়ে দিচ্ছি। আগামী দিনে WBSI মেন্সেরও ক্লাস হবে, তো তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং একটা লাইকও করো। লাইক করলে আমি ভিডিওগুলো বানাবার মোটিভেশান পাই, ঠিক আছে? তো এইটুকুই তোমাদের প্রতি বার্তা দেওয়া ছিল। খুব ভালো থেকো, অন্যকেও ভালো রেখো। তো জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ। তোমার দিনটা খুবই খুবই শুভ হোক।